নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার টাচ অ্যান্ড পাস জিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকের এই ভিডিওতে দেখব বিশ্বের সবচেয়ে সেরা ছোট পাখিগুলিকে এবং এই পাখিগুলির সম্বন্ধে জেনে নেব। তো ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বিশ্বের 10 নম্বরে যে ছোট পাখিটি আছে সেটি হলো লেসার গোল্ডফিঞ্চ। এই গোল্ডফিঞ্চ পাখিটি উত্তর আমেরিকাতে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এবং বাহামা এবং কাইকোস দ্বীপের স্থানীয় বাসিন্দা বলে মনে করা হয়। এই ছোট পাখিটির গড় আকার 10 সেন্টিমিটার এবং বিশেষ করে যৌনভাবে দ্বিরূপী। এই পাখিটির পুরুষ ও মহিলাদের মধ্যে রঙের পার্থক্য রয়েছে। এটি একটি খুব সাধারণ পাখি যা বিভিন্ন উচ্চতায় একাধিক অবস্থানে পাওয়া যায় এবং এটি একটি প্রধান একগামী পাখি হিসাবে পরিলক্ষিত হয়। নয় নম্বরে আছে গোল্ডেন হেডেড হিস্টিকোলা। এই পাখিটি উজ্জ্বল ক্যাপ সিস্টিকোলা নামেও পরিচিত এবং এটি দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়া জুড়ে পাওয়া যায়। এটি গাছপালা এবং মাকড়সার সুতো থেকে পরিপাটি বাসা তৈরি করে বলে এটির ডাকনাম হয়েছে সব পাখির সেরা দর্জি। সাধারণত আর্দ্র অঞ্চলে তৃণভূমির আশেপাশে দেখা যায়। সোনালী মাথার সিস্টিকোলা সর্বভুক, পোকামাকড় এবং ছোট স্লাগ থেকে শুরু করে বীজ পর্যন্ত সব কিছু খায়। পাখিটি গড়ে প্রাপ্তবয়স্করা 10 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং ওজন প্রায় 4 গ্রাম। 8 নম্বরে আছে ভার্ডিন পাখি। ভার্ডিন মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম মরুভূমির শুষ্ক আবাসস্থলে স্থানীয় বাসিন্দা। এরা গুল্ম এবং কাটাজাত ঝোপঝাড়ের মধ্যে বাসা বাঁধে কয়েকটি গাছের সাথে। বাসা তৈরি করে যা গোলাকারভাবে আন্তঃসংযুক্ত বিশাল ডালপালা এবং ঘাস এবং চুল দিয়ে রেখাযুক্ত। এগুলি সাধারণত মরুভূমির স্ক্রাব গাছগুলির মধ্যে পোকামাকড়ের জন্য চড়াতে দেখা যায়। ভার্ডিন খুব ছোট পাখি। এর দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। এটি উত্তর আমেরিকার ক্ষুদ্রতম পাখিদের মধ্যে একটি। 7 নম্বরে হচ্ছে ব্রাউন গেরিগন। গেরিগন ব্রাউন এবং ব্রাউন ওয়ার্বলার নামেও পরিচিত। গেরিগন মৌকি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবস্থিত একটি রেন ফরেস্টের প্রাণী। এটি সাধারণত 3 বা 4টি পাখির ছোট দলে বাস করে যারা ক্যানোপির সমস্ত উচ্চতায় একসাথে চড়ে বেড়ায়। পাতার মধ্যে উড়ন্ত পোকামাকড় শিকার করে। এটি দৈর্ঘ্য প্রায় 10 সেন্টিমিটার। 6 নম্বরে আছে পার্ডালোট। পার্ডালোট হলো একটি বিশেষভাবে আকর্ষণীয় অস্ট্রেলিয়ান পাখি যার মধ্যে উজ্জ্বল প্যাটার্নযুক্ত প্লামেজ আছে এবং একটি মোটা চেহারা। এই তালিকার অন্যান্য ক্ষুদ্র পাখিদের তুলনায় যদিও তাদের ওজন মাত্র 6 গ্রাম। তাদের ছোট আকার তাদের ইউক্যালিপটাস গাছের ছোট গর্তে ঢুকতে দেয় লেরপেস এবং অন্যান্য স্থানীয় লার্ভা শিকারের জন্য। অন্যান্য অনেক প্রাণীর মতো এই অত্যাশ্চর্য পাখির সংখ্যা কমে যাচ্ছে মানুষের দ্বারা শহুরে উন্নয়ন এবং গৃহপালিত পশু চড়ানোর কারণে আবাসস্থলের ক্ষতির কারণে। 5 নম্বরে আছে সিম্পল ফায়ারক্রেস্ট। সাধারণ ফায়ারক্রেস্টটি গোল্ডক্রেস্টের মতো পাখিদের একই কিংলেট পরিবার রয়েছে। এটি প্রায় ছোট এবং গোল্ডক্রেস্টের মতো দেখতে অনেকটাই একই রকম, যদিও চোখের ওপর সাদা রঙের ফন ডোরা সহ আরও হলুদ আভা রয়েছে। সাধারণ ফায়ারক্রেস্টগুলি শরৎ এবং শীতকালে আরও ঘন ঘন দেখা যায় যখন তাদের খাওয়ার জন্য ছোট পোকামাকড় বাছাই করা সহজ হয়। সাধারণ ফায়ারক্রেস্ট পাখি দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। 4 নম্বরে আছে গোল্ডক্রেস্ট। গোল্ডক্রেস্ট ইউরোপের সবচেয়ে ছোট পাখি যার দৈর্ঘ্য গড়ে 9 সেন্টিমিটার এবং ওজন 6 গ্রাম। এর ল্যাটিন নামের অর্থ রাজকুমার বা ছোট রাজা এবং এটিকে কখনো কখনো লোককাহিনীতে পাখিদের রাজা হিসাবে উল্লেখ করা হয়। তাদের পাতলা ঠোঁট রয়েছে যা পাইন সুচের মধ্যে থেকে পোকামাকড় বাছাই করার জন্য আদর্শভাবে উপযুক্ত।
এবং তাদের মাথায় কালো এবং হলুদ ডোরা দ্বারা সহজেই স্বীকৃত হয়। তিন নম্বরে আছে উইবিল। তাদের উইবিল অর্থাৎ ক্ষুদ্র থেকে নামকরণ করা হয়েছে। এই প্রজাতির শরীরের মিল রয়েছে, গড় দৈর্ঘ্য মাত্র 4 সেন্টিমিটার। উইবিল অস্ট্রেলিয়ার জঙ্গল, বন এবং জঙ্গলযুক্ত অঞ্চলের স্থানীয় এবং এটি মহাদেশের সবচেয়ে ছোট পাখি। ইউক্যালিপটিপ সমৃদ্ধ অঞ্চলগুলির পক্ষে তাদের একটি খাদ্য রয়েছে যা লার্ভা এবং ছোট পোকামাকড়ের উপর ভিত্তি করে। দু নম্বরে আছে কোস্টাস হামিংবার্ড। কোস্টার হামিংবার্ড সম্ভবত এই তালিকার সমস্ত পাখির মধ্যে সবচেয়ে দর্শনীয় প্লামেজ রয়েছে, যার মাথা এবং ঘাড় জুড়ে উজ্জ্বল বেগুনি রঙের একটি উজ্জ্বল ঝলক রয়েছে। এটি দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় মরুভূমির আবাসস্থলে পাওয়া যায়, যেখানে এটি অমৃত এবং পোকামাকড় খায়। এটি দ্বিতীয় ক্ষুদ্রতম হামিংবার্ড এবং বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম পাখি, মাত্র 4 সেন্টিমিটার লম্বা। এক নম্বরে আছে বি হামিংবার্ড। বিশ্বের সবচেয়ে ছোট পাখির শিরোনাম বা হামিংবার্ডের কাছে যায়, যার দৈর্ঘ্য মাত্র 5 সেন্টিমিটার হতে পারে। এটি 2 গ্রামের কম ওজনের বিশ্বের সবচেয়ে হালকা পাখি এবং বিশ্বের সবচেয়ে ছোট বাসা রয়েছে মাকড়ের জাল এবং লাইকেন থেকে তৈরি, যেখানে এটি মটরের আকারের ডিম পাড়ে। মৌমাছি হামিংবার্ডগুলি কিউবার স্থানীয়, যেখানে এটি জুনজুনসিটো মৌমাছির পরী এবং পাখিমাছি নামেও বলা হয়। তাদের নামটি এসেছে কিউবার উপকূলীয় বন থেকে, ফুল থেকে অমৃত চোষার আচরণ থেকে। ফুলের পাশে ঘেরাফেরা করার সময় প্রতি সেকেন্ডে 200 বার ডানা ঝাপটায়। আজ অনেক বন্যপ্রাণীর মতো এই বিশ্বের ক্ষুদ্রতম পাখিটি বাসস্থানের ক্ষতির শিকার হচ্ছে এবং এখন দুঃখজনকভাবে IUCN দ্বারা হুমকির মুখে তালিকাভুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কোন পাখিটি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন।